অ্যামাজন থেকে যে স্কেট শ্যুটা নেওয়া হয়েছে সেটা এখন আমি পরছি। টোটাল ফিতাটা বাঁধতে হবে ভালো মতো করে, তা আমি শুধু উপরেরটুকু বাঁধলাম। আর এটা দ্বিতীয় পায়ে পরতে হবে, দুটো পায়ে পরলাম জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য। তো দুই পায়ে পরার পর আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, যেহেতু এটা মসৃণ সারফেস আর প্লেন হওয়ার কারণে এখানে পাটা স্থির থাকছে না, চাকাগুলো যথেষ্টই বড়। আর এটা হচ্ছে যেহেতু হাই স্পিড স্কেট, যার জন্য আরও বেশি সামনের দিকে গড়িয়ে যাচ্ছে। কতটা স্লিপ হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি। একটা চাকা খুলে আমি জাস্ট শুধু রেখে দিলাম, অটোমেটিক চাকাটা চলতে শুরু করছে, দেখতেই পাচ্ছ এই জুতাটা। তো যেহেতু এটা হাই স্পিড আর যেহেতু আমি শিখিনি আগে, তো বিগিনারদের ক্ষেত্রে এটা সুইটেবল নয় আমার মতে। আমি দুই একবার চালানোর পরেই কথাটা বলছি, অটোমেটিক পিছনে চলে আসছে। দুই পায়ে পরে চালাতে গেলে কোনো কিছু ধরে তারপরে চালাতে হবে। তোমাদের প্রমাণস্বরূপ আমি দেখাচ্ছি, এখানে আমি স্পষ্টভাবে দাঁড়িয়ে আছি। আর যেহেতু এই জায়গাটাতে একটা পাপোশ রাখা আছে, তো এখানে দেখো আমি স্পষ্ট এখানে সাইডভাবে এভাবে মুভমেন্ট করতে পারছি, যেহেতু ওটা রাফ সার্ফেস। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ঘাসে শিখলে আমি শিখে যেতে পারবো। এই যে চারদিকে ঘুরছি, কিন্তু এটাই যদি আমি এখানে এটা ছেড়ে দিয়ে, পাপোশটা ছেড়ে দিয়ে যদি এখানে যাই, তাহলে কিন্তু আমার পাটা স্কিপ করছে, যে দেখো চলে যাচ্ছে অটোমেটিক। তো সেটাই বোঝানোর জন্য যে প্রথমে নিলে অবশ্যই ঘাসে প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস বললি, যেটা ইনলাইন স্কেট, ওখানে কিন্তু পাটা আমার বারবার এভাবে করে ভাজ হয়ে যাচ্ছিলো, কিন্তু এটাতে বিশাল বড় প্লাস পয়েন্ট, এটাতে আমার পাটা কখনোই ভাজ হচ্ছে না। তো আমাকে মাঠের মধ্যে গিয়ে ঘাসের মধ্যে শিখতে হবে, তাহলে ওখানে রাফ সার্ফেস থাকার কারণে, হালকা একটু মাটি থাকার কারণে আমি অতটা স্কিড করবো না। এটা যেহেতু মসৃণ একদম প্লেন, সেই জন্য এখানে অসুবিধা হচ্ছে। মানে প্রথমেই এগুলোতে শেখা উচিত নয়, প্রথমে ঘাসে, তারপরে মাঠের মধ্যেই দেখবে যে একটু যেই জায়গাগুলোতে ঘাস নেই সেগুলোতে প্র্যাকটিস করতে হবে, তারপরে ধীরে ধীরে রোডে, যেহেতু রোডের সার্ফেসটা একটু রাফ হয়, তারপরে এরকম মসৃণ জায়গায়। তো যাই হোক, ওভারঅল তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এখানে তোমরা যে দেখতে পাচ্ছ, এটা খুব একটা সফট না, খুব হার্ড না, মিডিয়াম কোয়ালিটির। আর নিচে যে জুতাটা আছে, যে সোলটা, এই সোলটা মোটামুটি ভালো, খুব খারাপ না, যথেষ্ট হার্ড। কিন্তু উপরের যে চামড়ার কোয়ালিটিটা, এটা মনে হচ্ছে ভিজলে তাড়াতাড়ি পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এটা যথেষ্ট হার্ড আছে, এটাও যথেষ্ট মজবুত। আর যেটা বুঝতে পারলাম, যে আমাকে এটা ঘাসে শিখতে হবে আগে কোনো মাঠে গিয়ে, তারপরে ধীরে ধীরে আমি রোডে আসতে পারবো। রোডে যেহেতু একটু তবুও সেফ, তারপরে এরকম মসৃণ মানে বারান্দায় করা যাবে, তার আগে এটা সম্ভব নয়। যাই হোক, তোমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা বললাম। যদি কারো হাত পা ভাঙার ইচ্ছা না থাকে তাহলে এটা নিও না। আমি সেটাই ভাবছি এখন কি করব, এটা রিটার্ন করব নাকি রাখবো, কিন্তু শেখার আমার খুবই ইচ্ছা, সেই ডিসিশনটা আমি তোমাদের পরে জানাবো। দু তিন দিন চালানোর পর আমার যেটা পার্সোনালি মনে হলো, যে এই জুতাটা বিগিনার্সদের জন্য নয়, কারণ এর চাকাটা যথেষ্ট বড়, আর এটা হাই স্পিড স্কেট হওয়ার কারণে খুব তাড়াতাড়ি এটাতে শেখা যাবে না। যদি তাড়াতাড়ি ভালো মতো শিখতে হয় তাহলে প্রথম যেটা বললাম, এক নম্বর হচ্ছে এই জুতাটা, এই জুতাটা পরে আমরা 3 মাস থেকে 6 মাস শেখা হয়ে যাবে। তারপরে হচ্ছে দ্বিতীয় চয়েস এই জুতাটা, এটা 6 থেকে 12 মাস পর্যন্ত এটা শেখা হবে। তারপরে হচ্ছে এই হাই স্পিড স্কেট, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা এতটুকুই।